হিমাঞ্চন্দ্র স্যার, আমরা প্রত্যেক দিনে আমাদের অনেক হাজার হাজার কমেন্টস আছে, তা আপনাকে আমি একটা কমেন্টসের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে আমাদের অসীম কুমার আকাশ নামে আমাদের একজন কমেন্টস করেছে যে বর্তমান সময়ে করোনা ভাইরাসের কারণে শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে বেকারত্ব থেকে মুক্তি ও শিক্ষক সংকট নিরসনে একমাত্র ও সর্বোত্তম উপায় হতে পারে প্রাথমিকে প্যানেল গঠন করে শিক্ষক নিয়োগদান করা। এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। বর্তমানে আমাদের শিক্ষা কার্যক্রম যেহেতু ব্যাহত হচ্ছে, এমতো অবস্থায় ঘাটতি পূরণের জন্য আসলে এই প্যানেল তৈরি করে শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষাদান করাটা খুবই প্রয়োজন বলে আমি মনে করি এবং এর সঙ্গে আমি একমত। এবং এই শিক্ষাদানের যে শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য যে ঘাটতি হয়েছে এটা পূরণ করার জন্য এই পন্থার বিকল্প অন্য কিছু হতে পারে না। আমি মনে করি এটা করলে অত্যন্ত ফলপ্রসূ একটা পদক্ষেপ গ্রহণ করা হবে এবং এটা যত তাড়াতাড়ি করা সম্ভব হবে তত শীঘ্রই শিক্ষাকে আমরা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ হিমাঞ্চন্দ্র বিশ্বাস স্যারকে।